তো এই সেই মুহূর্ত যখন আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল। তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম। তো যখন বুঝতে পারলাম আমাদের ফ্যামিলিতে নতুন কেউ আসছে, তো সেই মোমেন্টটা আসলে বলার মতো না। আমরা চাচ্ছিলাম যেন সে সুস্থভাবে অর্ধেকের মতোই আসে। তো যেহেতু এখন আমার ওয়াইফ অনেকটাই অসুস্থ থাকে, তো অর্জিকাকে আমাকেই দেখাশোনা করতে হয়। ওকে সময় দিয়ে ওর মনটা ভালো রাখাটা আমার দায়িত্ব, এই জন্য সবসময় আমি ওকে নিয়ে খেলাধুলা করি, বাইরে ঘুরতে যাই। তো দেখতে দেখতে অনেকটা মাসই হয়ে গেছে, প্রায় 4-5 মাস। তো শহরের ফ্যামিলিতে নিজের ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে থাকা কতটা কষ্টকর, সেটা সিঙ্গেল ফ্যামিলিতে যারা বিলংস করে তারা জানতে পারে। তুমি প্রায় সন্ধ্যাবেলা বা বিকেলবেলা অফিস থেকে এসে অর্জিকাকে নিয়ে বাইরে ঘুরতে যাই, যাতে ও কখনো মন খারাপ না করে। তো দেখতে দেখতে 7 মাস হয়ে যায় ওর, আর হঠাৎ করে ওর কাশি অনেক বেশি হয়ে যায়। ডাক্তারের সাথে কনসাল্ট করা হয় এবং ডাক্তার জানায় যে তাকে নেবুলাইজ করতে। ওই সময়টা সব থেকে বেশি খারাপ গেছে, আর ডাক্তার একটা কথা বলেছিল যে যদি কাশি অনেক বেশি হয় তাহলে ইমিডিয়েট অপারেশন করার মতো অবস্থা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বেবির জন্য অনেক খারাপ একটা বিষয় চলে আসবে। তো এটা শোনার পর আমাদের সবার মন অনেক বেশি খারাপ ছিল। তো অর্জি আর অর্জির মা দুইজনেই আছে, আমরা ওকে নিয়ে নেবুলাইজ করার জন্য ছিলাম হাসপাতালে। তো এই সময়টা আসলে অনেকটা ক্রিটিক্যাল টাইম গেছে। তো আমরা নেবুলাইজ করার পরে ডাক্তারের সাথে বারবার কথা বলেছি এবং ওনার পরামর্শ অনুযায়ী অন্য ডাক্তারও দেখিয়েছি যাতে ও সুস্থ থাকে। তো অর্জিকাকে আমি সবসময় সময় দিতাম যখনই সময় পেতাম, অফিস ছাড়া যখনই শুক্র শনিবার থাকতো, যাতে ও কখনো মন না খারাপ করে। তো শহরের ফ্যামিলিতে একটা বাচ্চা হওয়া এবং তাকে লালন পালন করা কতটা কঠিন, আসলে আমাদের মতো যারা সিঙ্গেল ফ্যামিলি আছে তারাই বুঝতে পারে। তো আমি যতটা পারতাম অর্জিকাকে সময় দিতাম যাতে ও কখনো মন খারাপ না করে, অনেক কষ্ট না পাই। তো আমরা আবারও ডাক্তারের কাছে গেলাম আল্ট্রাসোনো করার জন্য, কারণ প্রায় 8 মাসের উপরে চলে গেছে এবং ওর কাশিটাও কিছুটা আছে। অর্জিকা অধীর আগ্রহে বসেছিল, দেখছিল কখন ওর মা আসে। আমরা অনেক টেনশনে ছিলাম আসলে আল্ট্রা করার পর কি বলে ডক্টর। তো ও ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসছে আর এসে আমাদের জানায় না কোনো সমস্যা নেই, সবাই সুস্থ আছে। তো আজ সেই মাহেন্দ্রক্ষণ যেদিন আমরা আসলে সিজার করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী যাব। তা আগে থেকেই বাবার জন্য আমরা ডাইপার কিনে রেখেছিলাম যে ও হওয়ার পরে এটা আমরা পরাবো যাতে ওর কষ্ট না হয়। তো অলরেডি আমরা হাসপাতালে চলে গিয়েছি, ও বেডে বসে আছে। আসলে মোমেন্টটা অনেক স্কেয়ারি ছিল আমার জন্য, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে, তো বারবারই বলছে যে না আমি ভালো আছি। ভয় লাগার কোনো দরকার নাই, আর তো কিছুক্ষণ। কি করবো, আমি বেডে শুয়ে শুয়ে চিন্তা করছি কি করা যায়। মাথায় এখন একটাই টেনশন, ব্লাড ম্যানেজ হয়ে গেলে ব্লাডটা দেব, তারপর অপারেশন হয়ে যাবে। গুম দেবে পরে পরে চলে গেলে না ফাঁকা আছে আজকে ফাঁকা হয়ে আসবে। তো অলরেডি ওটিতে ওকে নেওয়ার জন্য লোকজন চলে এসেছে। ওর মনটা তখন অনেকটা খারাপ ছিল, ভয় ভয় পাচ্ছিল। না না, তো ওটির সামনে আমরা ওয়েট করছি। এই মোমেন্টটা আমার জীবনের সব থেকে কঠিনতম একটি সময়,
ওই আধা ঘন্টা টাইম আমি যে কি করেছি কাউকেই বোঝাতে পারবো না। আমি সবসময় চেয়েছি আমার ওয়াইফ এবং আমার নবগত যে বাচ্চা আসছে ও যেন সুস্থ থাকে। তো দেখতে দেখতে অপারেশনটা শেষ হয়ে গেল। আর সেই মহেন্দ্রক্ষণ যখন আমি আমার ওয়াইফ এবং আমার নবজাতক শিশুকে দেখতে গেলাম, বাবা বাবা খালি উঠতো না, তো সব থেকে খুশি সংবাদ আমার ওয়াইফ এবং আমার নবজাতক শিশু দুইজনে খুব সুস্থ আছে এবং ভালো আছে। কান্দো কেন, কান্দো 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 ভালো।